আসলে ব্যবসাটা হলো বুঝতে হবে আগে, বুঝতে হলে আপনার ফিজিক্যালি দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর ব্যবসাটা করতে হবে। সবাই কিন্তু বিজনেস করতে পারে না। যে অনেকে বিজনেস করে বলে যে আমার লস হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আসলে তার বুঝতে হবে, না বুঝলে তো সে লস হবে। একটা জিনিস কিনতে গেছে, সে কিনতে হবে দরপারটা, অরিজিনাল দরপারটা কিনতে হবে। দরপারটা কিনলে সে বুঝতে পারবে, দরপার কিনতে যায় যদি সে গারুল কিনে, তাহলে তো সে প্রথমেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে তার আগে শিখতে হবে, বুঝতে হবে, দেন করতে হবে। আর আমার কাছে আমি এটা বলতে পারি, এখানে আসলে ন্যাচারালভাবে যেটা আছে আমি প্রত্যেকটা আপনাকে প্রপারলি দেখাই দিব, সে চিনে দেখে নিতে পারবে, আশা করি কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আমার মোটামুটি আপনার সবগুলো দৃষ্টিকে আমার কাছ থেকে নিয়ে গেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। কারো মুখ থেকে এখনও শুনি নেই যে ভাই আমি খারাপ আছি, কিন্তু প্রথমে দেখা যায় একটু সমস্যা হয়, ভাই খাওয়া দাওয়া বা ইসে সেটা বলে যে ভাই কী খাবার দিব বা কীভাবে এই করবো, এই সমস্যাগুলো। আয় ছাড়া কিছু না, এক মাস পর থেকে কেউ আর ফোন দেয় না, তাদের কোনো সমস্যা হয় না। মাশাআল্লাহ দিলে এরপর থেকে ফোন দেয় যে ভাই মাশাআল্লাহ দিলে আমার সব। তো আপনার কাছ থেকে আসলে কি কি মানি লো জাতের মানি এখান থেকে নিতে পারবে? এখান থেকে নিতে পারবে আপনার দুম্বা নিতে পারবে, এখান থেকে নিতে হবে আপনার দরপার নিতে পারবে অস্ট্রেলিয়ান, এখান থেকে নিতে পারবে গারোল নিতে পারবে, এইখান থেকে আপনি নিতে পারবে হইলো বয়ার ছাগল, এই সব জাতগুলো আমার কাছে আছে। এখানে যদি শেষ হয়ে যায় তাহলে আপনি কোথা থেকে সংগ্রহ করবেন? আমার ঢাকার বাইরে আমার আরেকটা শেড আছে ঢাকাতে, আমি এটা একটা লিমিট অনুযায়ী রাখি, এখানে 100 পিসের মতো থাকে। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বেরুল পাড্ডা, রয়েছে কবরস্থান রোড, মাহবুব ডেরি ফার্ম। দর্শক, এই মাহবুব ডেরি ফার্মের রয়েছে গারল, গুম্বা, পাশাপাশি রয়েছে হলো আফ্রিকান বয়া, রয়েছে দরপার। এই দরপারগুলো আসলে কি ধরনের দামে মাহবুব ভাই বিক্রি করছেন আমরা শুনবো তার মুখ থেকে। আজ 5টি এখান থেকে ডেলিভারি নিয়ে যাবেন। আমরা তার যে ভাই নিয়ে যাচ্ছেন, যে তিনি 2 মাস আগে কিনে রেখে গেছেন, আমরা তার কাছ থেকেও তার ইন্টারভিউ নিব। চলুন দর্শক, কথা বলি এই ভাইদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন ভাই আপনি? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আপনাকে আসলে আমরা পেয়ে আপনার খুবই আনন্দিত এবং খুবই খুশি, খুবই হ্যাপি। আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার এই যে খামারে অনেক বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, শহর গ্রাম থেকে অনেকে আসে, গারল কেউ দেখতে আসে, কেউ পালন করার জন্য বিষয় আসে, আসলে কেন আসে, কি কারণে আসে আমাদেরকে যদি একটু বলবেন। আসলে অনেক জায়গায় শুধু গারলটা পালে, আমি আসলে সবগুলো আইটেম পালি, তো এর জন্য দেখার জন্য আসে, যে ফিজিক্যালি আইসা দেখাটা। যেমন দুম্বাটা এখানে আইসে দেখতে পারে, দুম্বাটা আপনি দেখতে পারে, দরপারটা দেখতে পারে, গারুলটা দেখতে পারে, আফ্রিকান বয়ারটা দেখতে পারে, তুতাপুরিটা, এই কারণে সবগুলো আইটেম দেখতে পারে এক। দ্বিতীয়ত হলো যে আপনার এখানে ফিজিক্যালি দেখতে যে একটা অভিজ্ঞতা, সেটা সে বুঝতে পারে ফিজিক্যালি আসার পরে, এটা কী খাচ্ছে, কীভাবে চলতেছে, কোন শেডে রাখতেছে, দিনে কখন রাখতেছে, রাত্রে কোন শেডে থাকতেছে, মাচাংটা কেমন, ফিজিক্যালি সব কিছু দেখতে পারে। এই কারণে হলো যে জাস্ট এটা আই করা। আমাকে সবাই বলে যে অনেক সময় যে ভাই আপনি পাঠাই দেন, আমি বলি না, লাইভ জিনিস, আপনাকে ফিজিক্যালি আসতে হবে, দেখতে হবে, দেন আপনি পছন্দ করবেন, দেন তারপর আপনি নিতে পারবেন। আরেকটা বিষয় হলো কোনটা, যা দেখা গেলো আপনি মোবাইলে ইউটিউবে দেখলেন একটা, নিলেন আরেকটা, সেটা যাতে না হয়, আমার যাতে বদনাম কখনো না হয়, আপনি ফিজিক্যালি আসবেন, আপনি পছন্দ করবেন, আমি আপনাকে দেন ওইটা আপনাকে দিব। এই যে ভাই খুলনা বাগেরহাট থেকে আসলো, তারটা আবার অদল বদল করে দিচ্ছেন না? না, অদল বদল তো না, আরও তার জন্য প্লাস পয়েন্ট হলো এইটাই, যেমন সে আরও কিনেছে প্রায় 1 মাস প্লাস, প্রায় 2 মাসের কাছাকাছি, তারটা ছিল ছোট, এখন হয়ে গেছে বড়, সে কিনেছে আপনার 20 কেজি ওয়েটের, এখন তারটা হয়ে গেছে 27 কেজি ওয়েট। তার মানে কি, আমি কি প্রাইসটা তার কাছে বেশি নিচ্ছি? না, আমি যেই দামে বিক্রি করেছি সেই দামটাই নিচ্ছি, কিন্তু তার মানে মাঝখানে কি হিসাব করলে কিন্তু ওভারলি ক্ষতিগ্রস্ত আমি, ওইটা না, কিন্তু সবচেয়ে বড় কথা সে নতুন আগ্রহী, যাতে সে ভালোভাবে পরিপূর্ণভাবে যত্ন করে পালতে পারে। আর ছুটোর কারণ আমি একটু এটা বড় করে দিলাম, প্লাস এইখানে হলে সবগুলো কনসেপ্ট করে ফেললো, উনি এখন নিলে যদি মেল নাও নেয় তারপর ওনার জন্য সমস্যা নেই, উনি এখন মেল নিচ্ছে একটা ছুটো, ওনার আর্থিক সমস্যা হলেও সমস্যা নেই, সব দিক দিয়ে ভালো, এর জন্য উনি 5টা নিয়েছে, 5টাই কনসেপ্ট করা, তো ওনার জন্য এটা খুব ভালো। কিন্তু আমার যদিও সামরিকভাবে একটু সমস্যা হয়েছে, তাতে কোনো সমস্যা না, আমি তো তার উপকারটা করতে পারলাম। এখন যে ফিজিক্যালি আসছে, সে আইসা দেখলো যেটা অনেক বড়, তার কাছে ভালো লাগলো, আমি তাকে দিতে পারছি, সেটাও আমার কাছে ভালো লাগলো। এটা হলো মানে ছোট কিনে বড় পেয়ে গেল। জি, আচ্ছা, আমাদেরকে একটু বলে দেয় যে বোন মিনা আসলে আপনার এখানে যে সহযোগিতার জন্য যে জিনিসটা আসলে, আসলে তার জন্য কতটুকু প্রতিশ্রুতি রয়েছে, সে যদি কখনো এই গারল কিনতে চায় তার জন্য কি সুযোগ সুবিধা থাকে? না, তার জন্য সুযোগ সুবিধা আছে অবশ্যই, তার জন্য আপনার খামারি, সে একজন খামারি, সেই দিক দিয়ে অবশ্যই সে একটা ফ্যাসিলিটি বেশি পাবে। পাশাপাশি যেমন সে এই গারলটা, দরপারটা বা দুম্বাটা এগুলো যদি নেয়,
পাশাপাশি তার ডেরি ফার্মে যে ওয়েস্টেজ খাবারটা আছে সেটা এখন ফেলে দিচ্ছে, তখন ফেলে দিতে হবে না, এইটাই তার খরচে চলে যাবে, এক্সট্রা এর জন্য কোনো খরচ হবে না। তো এটাই ফিজিক্যালি সে আসলো দেখতেছে যে এটা উনি সাজেশন, আমিও সাজেশন করি যে না, যদি যেহেতু ডেরি ফার্মে ওয়েস্টেজ খাবারটা আছে সেইটা নিতে পারলে তার জন্য বেটার, ভালো হবে। সেও দেখতেছে ফিজিক্যালি যে কীভাবে রাখবে, কীভাবে রাখলে ভালো হয়, এইখানে কীভাবে থাকতেছে, যে ভিতরে আমার ডেরি ফার্মের শেডে কীভাবে থাকতেছে সেটা ফিজিক্যালি দেখতেছে। তো আমি মনে করি এইভাবে দেখে নেওয়াটাই ভালো, আর সে কীভাবে রাখবে এটা যদি আগের থেকে এটা ইটা করে নেয় সেটাও আমার জন্য মনে হয় ভালো, তার জন্য ভালো হবে। আর সেই কারণে মানে হলো আপনাদের এখানে যে আয়সাতে আপনার সাথে তো আমরা দুপুরবেলা থেকে দেখলাম যে আপনার সাথে মানে কথা বলতেছে এবং পাশাপাশি হলো ঘুরে ঘুরে দেখতেছে কোনটা কোন জাতের এই বিষয়গুলো দেখতেছে, দেখতেছে কোনটা দুম্বা, কোনটা দরপার, কোনটা গারোয়াল, কোনটা আফ্রিকান, কোনটা আপনারা বয়ার ছাগল, মানে দরপার মানে হলো আসলে এগুলার ইয়েটা কিভাবে জানবে, জাতটা কিভাবে চিনবে, আমাদেরকে একটু সরজমিনে যদি একটু দেখিয়ে দেন। কারণ হলো মিনাও জানতে পারলো আর যে ভাইও আছে, ভাইও যে দেখে পারলো বিষয়টা আমাদেরকে যদি একটুখানি বলে দেখেন। যেমন এটা হলো দরপারের বাচ্চা, আপনার এটা হলো দরপারের, যেমন এটা পশমটা হলো সিল্ক কম্বলের মতো কিছুটা, যেমন এটা একদম সিল্কি পশম, এটা হলো দরপার, এটা বুঝতে হবে। গারোল এরকম সিল্কি পশম কখনো হবে না, মানে গারোলের পশমটা সিল্কি হবে না, না গারোলের পশমটা সিল্কি হবে না, লম্বা হবে স্ট্রেট, এটা যেমন একদম সিল্কি পশম আপনার, এটা দরপারের কারণে, এটা হলো দরপার, এটা হলো দরপার। গারোলটা গারোলটা যেমন এটা হলো গারোল, এটা হলো গারোল আপনার, এটা পশমটা হলো লম্বা স্ট্রেট চলে আসছে, আর এটা সাইজে একটু ছোট হবে, বয়স বেশি হলেও এটা তো বাড়বে না, দরপারটা যেরকম বাড়বে, দরপারটা বাড়বে, দরপারটা অনেক বড় হয় আর গারোলটা ততটা বড় হয় না। একটা দরপার আপনার 120 কেজি পর্যন্ত ওয়েট হয়, আর একটা গারোল আপনি যেটাকে তুলছেন এটার ওয়েটটা কতটুকু হবে, এটা কতদিন বয়স, বয়সটা কত, এটা 3 মাস বয়স, 10 কেজি মতো হবে, 10 কেজির মতো হবে, আর 3 মাসে গারোল হয়ে যাবে, দরপারটা আপনার আসবে 15 থেকে 20 কেজি, এতটা বেশি, এতটা বেশি, ওইটা অনেক বেশি আসবে। আচ্ছা আফ্রিকান বয়ার কোনটা, জি আমি দেখাচ্ছি আফ্রিকান বয়ারটা, আফ্রিকান বয়ার এই যে এখানে এই পাশে আছে, দর্শক আপনারা আপনাদেরকে এক এক করে একটু জাতগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করি। এটা হলো আফ্রিকান বয়ার ছাগল, এটার বয়সটা কেমন ভাই, এটা বয়সটা আপনার 8 মাসের মতো, 8 মাস, জি 1 বছরও না, আরো 4 মাস বাকি রয়েছে, এটা বর্তমানে আপনার লাইফ ওয়েট আসবে প্রায় 50 কেজির মতো, 50 কেজির মতো, মনে হচ্ছে না আসলে এত ছোট, এটা ফিজিক্যালি না ওয়েট অনেক অনেক বেশি ওয়েট, অনেক বেশি, হ্যাঁ এটা পার ডে আপনার 200 থেকে 250 গ্রাম পার ডে ওয়েট বাড়ে বয়ের ছাগলটা, বয়ের ছাগলটা, জি স্বাভাবিকভাবে এটা এতটুকু ওজন কোনোটাই বাড়বে না, আপনার ছাগল জাতীয় যেগুলো আছে আমার জানা মতে নেই, মানে ছাগলের বৃদ্ধি যদি ওয়েট বাড়তে হয় তাহলে এটা সবচেয়ে বেশি ওয়েট বাড়ে, এটা বয়েরটা সবচেয়ে বেশি ওয়েট বাড়ে। সাধারণত বয়ারটা হয় না, যদি এরকম বয়ার হতো তাহলে বয়ারের ওয়েট হইতো প্রায় 5 মণ, কিন্তু বয়ারটা স্বাভাবিকভাবে এটা হয় না, এতটা বড় হয় না, বড় হয় না স্বাভাবিকভাবে, এটা যেটা আছে আপনি এর থেকে হয়তো আর 6 আঙ্গুল উঁচা হবে, লম্বা হবে, জাস্ট স্বাস্থ্য হবে দুম্বার মতো একদম। আচ্ছা আমি আপনার কাছে আরেকটা একটু ভিন্ন প্রশ্ন করতে চাচ্ছি, ওই ভাই যেহেতু খুলনার যে ভাই রয়েছেন আমরা পাশাপাশি সেই ভাইয়ের কথার মানে দৃষ্টি মানে কথাটা বলতে চাচ্ছি, আর এই যে ওই কথাটা বলার আগে আপনার কাছে এই জিনিসটা জানি, এটা সিংটা আসলে কেটে ফেলার কারণটা কি, এটা কোন জাত, এটা হলো দরপার, অস্ট্রেলিয়ান দরপার, এটা মেলটা, এটা মেলগুলো দেখতেছেন একদম সিল্কি, আর গারোলটা হলে এটা পছন্দ একদম লম্বা, এটা একদম সিল্কি পশম, এটা যেমন আপনার শিংটা কাটারই হলো যে এই শিংটা এই সাইড দিয়ে চলে যাবে, এই কারণে জাস্ট কেটে দেওয়া, কেটে দিলে শিংটা কেটে দেওয়াতে কি মানে এটা শারীরিক সমস্যা হবে না, না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একদম ন্যাচারাল, কোনো সমস্যা নেই। সেটার গারোলটা হয় আপনার আসলে যদি যেটা ক্রস হয় সেটা লেজটা একটু ছোট হয়, আর যেটা অরিজিনাল সেটা লেজটা একটু বড় হয়, এই যে এটা লেজটা ছোট, এটা হলো দরপার, এর জন্য লেজটা ছোট, আর দরপার কিন্তু ন্যাচারালভাবে লেজ হয়, আমরা ক্লিপ দিয়ে দিই, অনেকে বলে যে এটা লেজ হয় না, স্বাভাবিকভাবে লেজ হয়, ক্লিপ দিয়ে দিই, ক্লিপ দিয়ে দিই,
তাহলে তারা যারা বলে তারা এটা কি মিথ্যে বলে মিথ্যা কথা বলে যারা বলে মিথ্যা কথা বলে যে স্বাভাবিক জি আপনি দরকার লেস হয় অস্ট্রেলিয়াতে হয় আমাদের বাংলাদেশে হয় কিন্তু লেসটা আমরা কি করি এটা যখন এক মাস বয়স হয় লেসটা আমরা কেটে দিই মিথ দিয়ে দিলে অটো এটা পড়ে যায় পড়ে যায় সে পড়ে যায় জি তো এখন মানি ওই ভাইয়ের জন্য তো ভাই এদিকে আসেন আপনি মানে এই যে খুলনার ভাইয়ের জন্য আপনি পাঁচটা দিয়েছেন দু মাস আগে কিনেছেন এর চেয়ে বেশি সময় নেওয়ার মতো সুযোগ আছে কিনা আমাদের প্রবাসী ভাইরা আছে তারা হলো দেশের বাইরে থেকে দেখে ছয় মাস পর আসবে পাঁচ মাস পর আসবে বা দু তিন মাস পর আসবে সে সুবাদে তারা এখন ক্রয় করে রাখতে পারবে কিনা আসলে এরকম সুযোগ নেই উনি নতুন খামারি দেখে উনি নতুন নতুন খামারি দেখে আপনার আমি ইতাই করেছি আপনার একদম নিউ উনি এই এর জন্য জাস্ট রাখা জোনা সেটটা করে নাই এই কারণে আমার বলছে যে ভাই আমার এটা প্রতি খুব শখ আমি এটা পালতে চাই কিন্তু আমার স্পেস নেই আমি এখন যে কিনে রেখে দেব এই সুযোগ আমার নেই এই কারণে জাস্ট আমি বললাম ঠিক আছে আপনি চাইলে আপনি যেটা যেটা পছন্দ হয় আপনি চুজ করেন দেন আমার এখানে রাখেন আপনি সেট করেন সেট করার পরে দেন নিয়ে যাবেন এই কারণে ওনাকে আমি একটা ইনভয়েসে স্লিপ করে দিয়েছি যে আপনি কোনটা কোনটা নিতে চান উনি দেখাইছে যেটা যেটা নিবে সেইটা আমি ই করে দিয়েছি প্লাস বলে দিয়েছি যে আপনি যেটা যেটা নিবেন এটা ছবি তুলে রাখবেন ছবি তুলে রাখেন কেন এটা যাতে কালার মিসিং না হয় অন্য কিছু যাতে মিসিং না হয় মাঠে চলে যাবে ঘাসের জন্য মানে যখন বলে তাদের থাকার জায়গাটা হবে তখন আর একটু পরে ঘারল এবং দুম্বা এবং আফ্রিকান বয়ার এগুলোকে ছেড়ে দেওয়ার কারণটা হলো কি অনেক শব্দ করছিল কারণ তারা সারাদিন এখানে বদ্ধ অবস্থানে ছিল এখন মাঠে ছেড়ে দেওয়ার কারণে তারা চলে যাচ্ছে আমাদেরকে একটু বলবেন আসলে এগুলো পালন করতে কতটা সহজ একদম সহজ মানে এত সহজ হয় না কখনো যেই যে আপনি দেখতে পারলেন যে ছেড়ে দিছি সব দলবদ্ধভাবে চলে গেছে সবগুলো চলে গেছে আপনার এইটা হলে খুবই সহজ ছোট বাচ্চা গুলা যাতে হারায় না যায় এই কারণে নতুন খামুরির জন্য মানে হলো আপনার যে সুযোগটা রয়েছে অন্যান্য নতুন যারা হবে তাদের জন্য কি সেই সুযোগটা রয়েছে কিনা এটা সবাইকে এভাবে দেওয়া যাবে না কেননা লাইফ জিনিস হয়তো এমন সময় হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা ভুল বুঝাবুঝি হতে পারে এর জন্য হলে সবচেয়ে বেটার সে আসবে দেখবে পছন্দ করবে নিয়ে যাবে পছন্দ করে নিয়ে গেলে সবচেয়ে বেটার হয় এটা সবচেয়ে ভালো আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে জি আমার নাম্বারটা হলো 01712606717 ইমো নাম্বারটা হলো 01911153851 তো এই নাম্বার যোগাযোগ করে একটা রিকোয়েস্ট আমার যাতে অযথা কারণে কেউ ফোন না দিয়ে বিরক্ত করে আরেকটা হলো যাতে লং টাইম ফোনে কথা না বলে যেটা প্রয়োজন সেটাই যাতে বলে ধন্যবাদ এখন তাহলে আপনি এবার বিক্রি যে করছেন আসলে কয়টা বিক্রি করছেন আমাদেরকে যদি একটু বলেন জি আসলে এখানে আপনার ছয়টা অলরেডি নিয়ে যাবে আবার পাঁচটা আরেক ভাই আসছে নিয়ে যাবে এরকম বুকিং কিছু আসছে এগুলো নিয়ে যাবে আপাতত আপাতত এগুলো বিক্রি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে জি ধন্যবাদ আপনাকে আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে এগুলো কি লালন পালন করতে গিয়ে যে কখন খাবার দিতে হবে কখন পানি দিতে হবে এই সব বিষয়গুলো যদি আপনারা একটুখানি সরজমিনে এসে দেখে যান তাহলে কিন্তু আপনাদের পালন করতে সুবিধা ভালো হবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং মাহবুবার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে দর্শক যারা প্রবাসী এবং দেশের বাইরে রয়েছে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু তার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আপনারা এই পেয়ে যেতে পারেন আফ্রিকান বয়ার দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ